আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মেয়েদের শরীর অত্যন্ত মূল্যবান, যতটা সম্ভব তা ঢেকে রাখাই উচিত। হঠাৎ মেয়েদের নিয়ে আরও যা বললেন সালমান খান, রিয়েল লাইফ নয়, রিয়েল লাইফের কথা বললেন বলিউড সুপারস্টার সালমান খান। ভাইজানের মত, মেয়েদের শরীর অত্যন্ত মূল্যবান, তাই তা যতটা পারা যায় তা ঢেকে রাখাই ভালো। আপনি আদালতে এসে অভিনেত্রী পলক তিওয়ারির মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভাইজান। উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে পলক বলেন, সালমান খানের সেটে একটা অলিখিত নিয়ম থাকে, সেটি হল মেয়েদের যতটা সম্ভব তাদের কাঁধ ঢেকে রাখতে হবে। কিসি কি ভাই কিসি কি জান ছবিতে সালমানের কো স্টার পলক তিওয়ারি মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে সালমান আপ কি আদালত অনুষ্ঠানে বলেন, একটা ভালো ছবি বানালে পরিবারের সবাই তা দেখতে যায়। আমার মনে হয় নারীদের শরীর অত্যন্ত মূল্যবান, তাই আমার মনে হয় নারীদের শরীর যতটা ঢাকা থাকবে ততটাই ভালো। এই নিয়ে আমার কোনো দ্বিচারিতা নেই। এই নিয়ম কি শুধু নারীদের জন্য? সালমান বলেন, আসলে সমস্যাটা নারীদের নিয়ে নয়, পুরুষদের। যেভাবে একজন পুরুষ আপনার বোন মেয়ে স্ত্রীর দিকে তাকিয়ে থাকে তা আমার ভালো লাগে না। নিজের মন্তব্যের সমর্থনে সালমান আরও বলেন, সবাই জানে আমরা কখনো কখনো নিজেদের সংযম হারিয়ে ফেলি, তাই আমরা যখন কোনো ছবির শুটিং করি কখন খেয়াল করা উচিত আমরা যেন সংযম হারিয়ে না ফেলি। উল্লেখ্য, সিদ্ধার্থ খান্নাকে দেওয়া এক সাক্ষাৎকারে পলক তিওয়ারি বলেন, সালমান স্যারের সাথে একটি অ্যাড ফিল্ম করেছিলাম। অনেকেই এটা জানেন না, সালমান স্যারের একটা নিয়ম ছিল যে কোনো নারী তার সেটে থাকবে তাদের নেকলাইন যেন উঁচু থাকে, সব মেয়েই তাদের শরীর ঠিকঠাক ঢেকে রাখবে। আমার ক্ষেত্রে আমি এটাই করেছিলাম, বড়দের সামনে ঠিকমতো ড্রেস করে থাকি।